হ্যালো এব্রিয়ান সকলকে শুভেচ্ছা জানিয়ে আবার শুরু করছি নতুন একটি ভিডিও আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আমাদের ভিডিও করার টপিক হচ্ছে যে আমরা লন্ডনে আসার আগে দেশ থেকে কী কী শিখে আসবো কি কী সাথে করে নিয়ে আসব সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব হ্যাঁ তো আমি আজকে আপনাদেরকে এটা ক্লিয়ার করে বলতে চাই ইউকেতে আসার আগে আপনারা কিভাবে মানে কী কী করলে প্রথমে হচ্ছে আপনি ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসবেন যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে এখনই করা শুরু করে দেন ড্রাইভিং লাইসেন্স করবেন আর সব থেকে বেশি ভালো হচ্ছে ড্রাইভিংটা শিখে আসবেন এবং লাইসেন্সটা নিয়ে আসবেন বাংলাদেশিটা আর যদি পারেন বাংলাদেশে না আনতে পারলে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা আনলে সরাসরি এখানে এসে আপনি ড্রাইভ করতে পারবেন একদম নির্ভুলভাবে কোনো প্রবলেম হবে না যার শুধু ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা দেখায় আর বাংলাদেশে নিয়ে আসলে একটা সুবিধা আছে হচ্ছে এইটা দেখাইয়ে আপনি ওই যে আপনার ওই যে পরীক্ষাগুলো আছে ওগুলো আপনি হয়তো অনেক ক্ষেত্রে ইজিলি কিছু সুযোগ সুবিধা পাবেন তো আমি এটার ব্যাপারে এটুকুই জানি যে ওইটা নিয়ে আসলেও একটা সুবিধা আছে এটা একটা বিষয় আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সাথে করে যদি বউ থাকে তাহলে অবশ্যই বউ নিয়ে আসবেন কারণ বউ নিয়ে আসলে অনেক সুযোগ সুবিধা আছে কারণ বউ যদি সাথে করে নিয়ে আসেন তাহলে বউ এখানে ফুল টাইম জব করতে পারবে এতে আপনার স্টুডেন্ট হিসেবে অনেক উপকার হবে মানে এক কথা ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারলে এখানে সুবিধা আছে ডিপেন্ডেন্ট বলতে কিন্তু হাজব্যান্ড অথবা ওয়াইফ যে কোনো একজনই ভাবে মানে বাচ্চার কথা বলছি না বাচ্চার জন্য তো ডিপেন্ডেন্ট তার কাজ করতে পারবেন যাই হোক এই হোক একটা বিষয় ছিল আর তারপর হচ্ছে আপনি চেষ্টা করবেন ইংলিশটা ভালো করে শিখে নিয়ে আসবেন ইংলিশটা ভালো করে শিখবেন কারণ ইংলিশের খুবই কদর আছে ভালো যদিও ইংলিশ না জানলেও অন্যান্য কাজ করা যায় বাট ইংলিশটা শিখে আসলে একটা বেটার অ্যান্ড অ্যাডভান্টেজ যদিও আপনি স্টুডেন্ট হিসেবে আসলে আপনার তো ইংলিশ অবশ্যই থাকবে কিন্তু যা ডিপেন্ডেন্ট হিসেবে আসবে যে তার জন্য ইংলিশটা আসলে কতটা উপকার এই দেশে আসার পরে আমরা এখন বুঝতেছি আসলে ইজ তুমি বলো তোমার কেমন ইংলিশটা অনেক মানে দরকার কারণ এখানে সবার সাথে কনভারসেশন করতে হয় ইংলিশে তো ইংলিশ জানা থাকলে এবং ইংলিশটা বুঝতে পারলে অনেক ইজি এই দেশের জন্য তো আমার মনে হয় যে ইংলিশ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট সবার জন্য সো ইংলিশ শিখে আসা দরকার আছে আর এরপরে হচ্ছে আপনারা শিখে আসবেন হলো কম্পিউটারটা যদি ভালো করে শিখে নিয়ে আসতে পারেন খুবই ভালো হয় কম্পিউটার আর কিছু জব আছে এলাকা এরিয়াতে ঘুরলেই আপনি পাবেন যে এলাকায় থাকবেন ওই এলাকার ভিতরে একটু ঘুরবেন আর আরেকটা বিষয় আমি একটু দেখলাম কয়েকটা দোকানে ঘোরার পরে যেটা আমার কাছে মনে হয়েছে যদি আপনি মোবাইল সার্ভিসিংটা শিখে আসতে পারেন অথবা কম্পিউটার সার্ভিসিংয়ের উপরে কিছু নলেজ আনতে পারেন তাহলে কিছু ইনকাম আছে মানে মানে আউট ইনকাম করা যায় কারণ কম্পিউটার ঠিক করা অথবা মোবাইল ঠিক করে দেওয়া এইগুলো মনে করেন ধরেন একটু মোবাইলটা ঠিক করে দিলেন বা একটু সমস্যা হচ্ছে ধরেন পাঁচ দশ মিনিটের কাজ মাত্র এক পাউন্ড বা দুই পাউন্ড তিন পাউন্ড ইজিলি মানে হ্যান্ড ক্যাশ ইনকাম করা যাচ্ছে এখানে মানে এটা আমি আসলে পারি না বাট আমি দেখলাম আসার পরে তো আমি আপনারা যারা নতুন আসবেন আমি তাদের জন্য এটা বলে রাখতেছি যদি আসেন তো এই কাজগুলো শিখে আসাটা খুবই মানে আমি মনে করি খুবই ইম্পর্ট্যান্ট আরেকটা বিষয় যেটা আমি পার্সোনালি মানে আমি করেছি আমিও সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি কিন্তু লন্ডনে আসার আগে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল খুলেছিলাম সেগুলো কিন্তু এখন আমার খুবই উপকার দিচ্ছে কারণ আমার দেখেন এখনও মানে আমি যখন বাসায় বসে থাকি বা আমার অবসর সময়টা আমি কিন্তু এই যে ফেসবুক পেজে আমার ভিডিও আপলোড করি এবং আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি সো যদি কেউ চান তাহলে এটাও কিন্তু করে আসতে পারেন দেশ থেকে বা এখানে এসেও করতে পারেন এটা থেকে একটা সুবিধা যখন আমাদের এই পেজগুলো মনিটাইজেশন অন হবে তখন কিন্তু এখান থেকে আমার যাই আসবে আমার খাবার টাকাটাও কিন্তু হয়ে যাবে সো এটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট বা অনেকে এটা জানে না এর জন্য আর কি বললাম যদি ভালো লাগে করবেন না লাগলে করার দরকার নেই তবে আমি আমার পার্সোনাল ভাবে আমি এটা বললাম এই আর কি আর আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে যে কোনো বিষয়ে এনি কাইন্ড অফ ইনফরমেশন টু নো পার্সোনালি আপনি আপনি আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ জুয়েল হেনা ব্লগস অথবা হেনা জুয়েল ব্লগস যে কোনো জায়গায় আপনি ইনস্ট্যান্ট রিপ্লাই পেতে চাইলে ফলো করে অবশ্যই আমাদেরকে একটা কমেন্টস বলবেন যে নিড হেল্প মানে অনেকে দেয় হাই অনেকে বলে কেমন আছেন তারপরে কি খবর মানে এগুলা তো আননেসেসারি আর আমাদের ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ আমারটা হচ্ছে হেনা জুয়েল ব্লগস আর ওর তারটা হচ্ছে ইউটিউব চ্যানেল জুয়েল হেনা ব্লগস আমাদের সেম নামে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে তো আমাদের ইউটিউব চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন বাবাই তো অবশ্যই হেল্প লিখে কমেন্টস করবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে